গুয়াহাটিতে চলছে ন্যাশনাল হাইওয়ে রিভিউ বৈঠক। সেই বৈঠকে উত্তর পূর্বের একাধিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা করেছেন তিনি। উত্তর পূর্বের উন্নয়নে 1.6 লক্ষ কোটি টাকার নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন কেন্দ্র সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এর মধ্যে ত্রিপুরার জন্য রয়েছে মোট 7টি নতুন প্রকল্প। চুড়াইবাড়ি থেকে আগরতলা 171 কিলোমিটার রাস্তাকে 4 লাইনে রূপান্তর সহ নতুন সড়ক, রোপওয়ে থেকে শুরু করে একাধিক প্রকল্পের বাস্তবায়নের কাজ হয়তো শুরু হবে খুব শীঘ্রই। উদয়পুরে হতে চলেছে মাল্টি মডেল লজিস্টিক পার্কের। এছাড়া খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর, হরিণা 2 লেনের 135 কিলোমিটার রাস্তা, 4 লেনের 35 কিলোমিটার নতুন আগরতলা বাইপাস, আগরতলা চুড়াইবাড়ি সড়ককেও করা হবে 4 লেন, যার খরচা ধরা হয়েছে 3,235 কোটি টাকা। এছাড়া হবে উদয়পুর শ্রীমন্তপুর সড়ক। এখানেই শেষ নয়, ত্রিপুরায় শুরু হচ্ছে রোপওয়ে সার্ভিস। মহারানী থেকে ছবিমুড়া, উদয়পুর স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির এবং জম্পুই পাহাড়, সুরমাছড়া, কমলপুর হবে রোপওয়ে সার্ভিসের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এ নিয়ে শুক্রবার রাজ্য বিজেপি সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সেখানে ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ত্রিপুরা সুন্দরী মন্দির, জম্পুই হিলস এবং কমলপুরের সুরমাছড়া, এই 4টা রোপওয়ের জন্য 692 কোটি টাকা, 3টি রেলওয়ে ওভারব্রিজ এবং সেই সঙ্গে শহরাঞ্চলে সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণের জন্য তিনি অর্থ বরাদ্দ করেছেন। এতে করে দেখা যায় ত্রিপুরার জন্য বিভিন্ন প্রকল্পে, সেই চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত 4 লেন জাতীয় সড়ক সহ বিভিন্ন প্রকল্পে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 10,222 কোটি টাকা, যেটা তিনি আজকে স্যাংশন দিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ত্রিপুরা যে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাবাসীর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কথাগুলি বলেছিলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা শুধু স্লোগান ছিল না। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, এটা শুধু স্লোগান ছিল না। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওই বৈঠকের একেবারে শেষ মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমাদের চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত এটাকে 4 লেন করলে সুবিধে হয়, কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি স্পট ডিসিশন নিয়ে ঘোষণা করে দিলেন এটা 4 লেন হচ্ছে, তার জন্য এই বাজেট বরাদ্দ আমরা করলাম। তো এটা রাজ্যবাসীর জন্য, আমরা যেমন বলি ডাবল ইঞ্জিন সরকার, এটা ডাবল ইঞ্জিনের সুফল রাজ্যবাসী পাচ্ছেন। কেননা যারা বিভিন্ন সময় মাঠে ঘাটে বাজার গরম করেন যে ত্রিপুরা রাজ্যে কিচ্ছু নেই, কাজ নেই, কর্ম নেই, আপনারা এখন ভেবে দেখবেন তো, যারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই জাতীয় সড়ক এমনিতেই 6টা জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।